আচ্ছা, আমি আর বেশিক্ষণ টাইম নিব না। অলরেডি 8:25 বেজে গেছে, আমি ক্লাস স্টার্ট করে দিচ্ছি। 5 মিনিট টাইম আছে, কিন্তু আপনারা অনেকেই দেখতেছি জয়েন করতেছেন না এখন। সো আমি আর ওয়েট করবো না, ক্লাস স্টার্ট করে দেবো। যাদের ইচ্ছা আছে জয়েন করবে, যাদের ইচ্ছা নাই জয়েন করবে। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লটি স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয়া আক্তার, অ্যাডভোকেট ফ্রম ঢাকা জজকোর্ট, ওনার অব দ্য লটি স্কুল। লটি স্কুলের আজকের সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এর আগের ক্লাসে আমরা অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল গুলো আলোচনা করেছিলাম, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর বার কাউন্সিল প্রিলিমিনারি। আজকে আমরা তার ধারাবাহিকতায় বিধিমালা বা অর্ডার সমূহ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওকে, শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিধি 3। এখানে বলা হচ্ছে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা হবে নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে। তার মানে নির্বাচন যে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের তারিখটা কবে ঘোষণা করা হবে, নির্বাচন অনুষ্ঠিত হবার পূর্বে মানে পূর্ববর্তী 45 দিনের মধ্যে, অর্থাৎ নির্বাচনটা যেদিন অনুষ্ঠিত হবে অফিসিয়ালি তার 45 দিন পূর্বেই কিন্তু কি করা হবে, নির্বাচনের তারিখটা ঘোষণা করা হবে। এটাই বলা হচ্ছে আপনার বিধি 3-এ। ওকে, বিধি 4-এ যেটা বলা হচ্ছে গ্রুপ সিটের জন্য, কি বলা হচ্ছে, গ্রুপ সিটের সদস্যদের নির্বাচনের জন্য বাংলাদেশের স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ গ্রুপ সিটের যে সদস্য রয়েছে তাদের স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে সেই ক্ষেত্রে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর 3-এ যেটা বলা হচ্ছে, সরি, 4-এ বলা হচ্ছে জেনারেল সিট নির্বাচনের জন্য 7টি এবং গ্রুপ সিট নির্বাচনের জন্য 1টি করে ভোট থাকবে। আচ্ছা, এই 4-এ এবং 4-এ 3-এ যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে গ্রুপ সিটের সদস্য নির্বাচনের জন্য স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে কি বলা হয়েছে, 7টি ভাগে বিভক্ত করা হবে। আচ্ছা, আর বলা হচ্ছে 4-এ 3-এ 1-এ এই যে এই গ্রুপ সিটের সদস্যদের মধ্যে কি বলা হচ্ছে, জেনারেল সিট যারা আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে জেনারেল সিটের নির্বাচনের জন্য, জেনারেল সিট নির্বাচনের জন্য 7টি এবং গ্রুপ সিট নির্বাচনের জন্য 1টি করে ভোট থাকবে। আচ্ছা, এবার বিধি 5-এ যেটা বলা হচ্ছে বার কাউন্সিলের নির্বাচনের জন্য প্রার্থীকে 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত হতে হবে। আর বলা হয়েছে যে ফিটা দেওয়া হবে 1000 টাকা, যেটা কিনা সেক্রেটারি বরাবর দিতে হবে, এবং প্রতিটি ফরমে একজন করে প্রার্থী কি থাকবে, একজন করে প্রার্থীকে প্রস্তাব করা যাবে। আচ্ছা, বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি, এখানে বলা হচ্ছে অর্থাৎ 4-এ 1-এ বলা হচ্ছে এই যে নির্বাচনের বিষয়টা বলা হলো যে বিধি 3-এ, সেটা বলা হচ্ছে গ্রুপ সিট। হ্যাঁ, গ্রুপ সিটের সদস্যদের নির্বাচনের জন্য বাংলাদেশের স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর 4-এ 3-এ 1-এ বলা হচ্ছে যে জেনারেল সিট নির্বাচনের জন্য 7টি এবং গ্রুপ সিট নির্বাচন, অর্থাৎ জেনারেল যে সিটটা সেটা নির্বাচনের জন্য 7টা এবং গ্রুপ সিট নির্বাচনের জন্য 1টি করে কি বলা হয়েছে, 1টি করে ভোট থাকবে। বিধি 5-এ বলা হচ্ছে এই যে আপনার বার কাউন্সিলের নির্বাচন, সেই নির্বাচনের জন্য প্রার্থী কিভাবে নির্বাচিত হবে, অর্থাৎ প্রার্থীকে, প্রত্যেক প্রার্থীকে, অর্থাৎ 3 জন করে, 3 জন ভোটার দ্বারা প্রার্থী নির্বাচিত হবেন, ঠিক আছে। অর্থাৎ আর হচ্ছে নির্বাচিত বলতে, অর্থাৎ 3 জন ভোটার দ্বারা প্রার্থী কি বলা হয়েছে, প্রস্তাবিত হবে, আর ফি দেওয়া হবে 1000 টাকা সেক্রেটারি বরাবর, এবং প্রতিটি ফর্মে একজন করে প্রার্থীকে কি করা হবে, প্রস্তাব করা হবে। আশা করি বিধি 3, 4 এবং 5 আপনাদের কাছে ক্লিয়ার। তবু যদি আমি আবার একটু রিভিউ করি 3, 4 এবং 5, এখানে বলা হচ্ছে যে
পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে নির্বাচনের তারিখ থেকে 45 দিন পূর্বে, অর্থাৎ যেদিন নির্বাচনটা অনুষ্ঠিত হবে তার 45 দিন পূর্বে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হবে। 4 এর 1 এ বলা হচ্ছে যে আপনার গ্রুপ সিটের সদস্য নির্বাচনের জন্য স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হবে। আর বিধি 4 এর 3 এর 1 এ বলা হচ্ছে যে এই যে 7টি ভাগে বিভক্ত করা হলো স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে, এখানে জেনারেল সিট নির্বাচনের জন্য 7টি এবং গ্রুপ সিট নির্বাচনের জন্য 1টি করে কি থাকবে, ভোট থাকবে, ঠিক আছে। আর বিধি 5 এ বলা হচ্ছে যে এই যে বার কাউন্সিলের নির্বাচনের জন্য প্রার্থী প্রস্তাবিত করা হবে সেটা 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত হবে, যেখানে ফি দিতে হবে 1000 টাকা কাকে, সেক্রেটারি বরাবর, এবং প্রতিটি ফর্মে 1 জন করে প্রার্থী কি প্রস্তাবিত হবে, অর্থাৎ প্রতিটি ভোটে আই মিন প্রতিটি ফর্মে 1 জন করে প্রার্থীকে প্রস্তাব করা হবে। আচ্ছা, এবার আমরা দেখব বিধি 11-1। বিধি 11-1 যেটা বলা হচ্ছে আপনার, এখানে বলা হচ্ছে যে একজন ভোটার ব্যক্তিগতভাবে নির্বাচনের পর, অর্থাৎ নির্বাচনের 30 দিনের পূর্বে ভোট প্রদান করতে, অর্থাৎ 30 দিনের পূর্বে তার ভোটটা প্রদান করতে পারে, অর্থাৎ একজন ভোটার ব্যক্তিগতভাবে নির্বাচন অনুষ্ঠানে কমপক্ষে 30 দিন পূর্বে তার ভোটটা প্রদান করতে পারে। ওকে, এরপর বিধি 13-তে যেটা বলা হচ্ছে যে এই যে ভোটটা অনুষ্ঠিত হবে সেটা অনুষ্ঠিত হবে কিভাবে, গোপন ব্যালট দ্বারা। আচ্ছা, তার মানে 11-1 যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একজন ভোটার ব্যক্তিগতভাবে নির্বাচন অনুষ্ঠানের পরবর্তী কি, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে 30 দিন পূর্বে সে কি করতে পারবে, সে ভোটটা প্রদান করতে পারবে। আর 13-তে বলা হচ্ছে যে ভোটটা অনুষ্ঠিত হবে কিভাবে, গোপন ব্যালট দ্বারা। আচ্ছা, এ পর্যন্ত যা বুঝলাম আমরা বিধি 3 থেকে বিধি 13 পর্যন্ত আমরা যে জিনিসটা বুঝলাম সেটা যদি আমরা আবার একটু রিভিউ করি, এখানে বিধি 3 এ বলা হচ্ছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে পরবর্তী নির্বাচনের তারিখ থেকে 45 দিনের পূর্বে। আর 4-1 এ বলা হচ্ছে গ্রুপ সিটের সদস্যদের জন্য, অর্থাৎ গ্রুপ সিটের সদস্যদেরকে নির্বাচনের জন্য স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে 7টি ভাগে বিভক্ত করা হয়েছে। আর 4-3-1 এ যেটা বলা হচ্ছে যে এই যে গ্রুপ সিটের সদস্যদের নির্বাচনের জন্য স্থানীয় বার অ্যাসোসিয়েশন গুলোকে যে 7টি ভাগে বিভক্ত করা হলো, এখানে জেনারেল সিট নির্বাচনের জন্য 7টি এবং গ্রুপ সিট নির্বাচনের জন্য 1টি করে কি করা হবে, 1টি করে ভোট থাকবে, অর্থাৎ 1টি করে আপনার হ্যাঁ ভোট থাকবে। আর বিধি 5-এ বলা হচ্ছে যে এই যে আপনার নির্বাচনের প্রার্থীকে যে প্রস্তাবিত করা হবে, এই বার কাউন্সিল নির্বাচনের জন্য প্রার্থীকে 3 জন ভোটার দ্বারা প্রস্তাবিত করা হবে এবং ফি দিবে 1000 টাকা, যেটা সেক্রেটারি বরাবর দেওয়া হবে, এবং প্রতিটি ফর্মে 1 জন করে প্রার্থীকে প্রস্তাব করা হবে। আর 11-1-এ যেটা বলা হচ্ছে আপনার, এখানে বলা হচ্ছে যে একজন ভোটার ব্যক্তিগতভাবে নির্বাচনের পূর্বে, অর্থাৎ 30 দিন পূর্বে সে ভোটটা প্রদান করতে পারবে, এটা বিধি 11-1-এ বলা হচ্ছে। আর বিধি 13-তে বলা হচ্ছে ভোটটা অনুষ্ঠিত হবে গোপন ব্যালট দ্বারা। আশা করি আপনাদের কাছে এতটুকু ক্লিয়ার। ওকে, তবু যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন।
আচ্ছা এখানে বিধি 14 তে যেটা বলা হচ্ছে যে ভোটার যাকে ভোট প্রদান করতে ইচ্ছা পোষণ করবে অর্থাৎ যাকে ভোটার হিসেবে আপনি ভোট প্রদান করার ইচ্ছা পোষণ করবে তার নামের বিপরীতে ক্রস চিহ্ন দিতে হবে আচ্ছা আর বিধি 17 তে বলা হচ্ছে দুইজন ভোটারের মানে বিষয়টা হচ্ছে আপনার দুইজন ভোটারের আর কি সংখ্যা যদি সমান হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ দুইজন ভোটার যদি থাকে সেখানে যদি তাদের সংখ্যাটা যদি সেম থাকে অর্থাৎ তাদের ভোটার সংখ্যাটা যদি সেম থাকে তখন সেই ক্ষেত্রে যেটা করা হবে লটারি ড্র করা হবে হ্যাঁ লটারি ড্র করার মাধ্যমে কি করা হবে বিজয়ী ঘোষণা করা হবে একজনকে অর্থাৎ মনে করেন যে দুইজন ব্যক্তি ভোট একই সমান ভোট পেয়েছে এখন সেই ক্ষেত্রে তাদেরকে বিজয়ী ঘোষণা করবে এটা আমরা সবাই জানি কম বেশি যে লটারি ড্র করা হবে লটারি ড্র করার মাধ্যমে কি করা হবে বিজয়ী ঘোষণা করা হবে এই হচ্ছে আপনার 17 এবং 14 কথা তাহলে 14 তে বলা হচ্ছে যে ভোটার যাকে ভোট প্রদান করার অর্থাৎ 14 তে বলা হচ্ছে ভোটার যাকে ভোট প্রদান করার ইচ্ছা পোষণ করবে তার নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া হবে আর আপনার বিধি 17 যেটা সেখানে বলা হচ্ছে যে দুইজন ভোটারের যদি আপনার ভোট সংখ্যা সমান হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে যেটা হবে লটারি ড্র করার মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে আচ্ছা এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার বিধি 18 ওকে বিধি 18 তে বলা হচ্ছে যে প্রত্যেক প্রার্থীকে একজন করে এজেন্ট উপস্থিত থাকতে হবে তার মানে প্রত্যেক প্রার্থীর জন্য একজন করে এজেন্ট উপস্থিত থাকবে আই মিন ভোট যে প্রদান করবে অর্থাৎ ভোটে যে দাঁড়াবে সেই প্রার্থীর কি হতে হবে একজন করে আপনার এজেন্ট থাকবে ঠিক আছে ওকে উপস্থিত থাকতে হবে তার একজন করে আচ্ছা এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার বিধি 20 এখানে বলা হচ্ছে যে নির্বাচন ট্রাইব্যুনাল নির্বাচনে কোনো প্রার্থী অথবা 5 জন ভোটার 1000 টাকা জমা দিবেন এবং অফিশিয়াল গ্যাজেটে নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সচিবের নিকট নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করবে আচ্ছা এই বিষয়টি কি একটু বোঝার আছে এখানে যে বিষয়টা বলা হচ্ছে বিধি 20 এখানে বলা হচ্ছে নির্বাচনের প্রার্থী অথবা 5 জন ভোটার কি করবেন 1000 টাকা জমা দিবেন ঠিক আছে এবং নির্বাচনের যে ফলাফলটা অফিশিয়াল গ্যাজেটের মাধ্যমে ফলাফলটা ঘোষণা করা হবে এবং এই অফিশিয়াল গ্যাজেটের মাধ্যমে ফলাফল নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী 30 দিনের মধ্যে নির্বাচনের যদি নিয়ে বৈধতা থাকে অর্থাৎ নির্বাচনের বৈধতা সংক্রান্ত যে অভিযোগ থেকে থাকে তাহলে সেই অভিযোগ করবেন তার মানে সোজা হিসাব বিধি 20 বলা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী বা 5 জন ভোটার কি করবে 1000 টাকা জমা দিবেন ওকে এরপর বলা হচ্ছে যে অফিশিয়াল গ্যাজেটের দ্বারা নির্বাচনের যে ফলাফলটা ঘোষণা হবে সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পরবর্তী 30 দিনের মধ্যে নির্বাচনের বৈধতা সংক্রান্ত অভিযোগ দায়ের করা হবে অর্থাৎ অভিযোগ করতে হবে 30 দিনের পরবর্তীতে হবে না আচ্ছা এবার
আর বিধি 22 এ বলা হচ্ছে আমাদের ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে, ঠিক আছে? বিধি 22 এ ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে যেটা আমরা গত ক্লাসে অনুচ্ছেদ কত এর আগের ক্লাসে আমরা ট্রাইব্যুনাল সম্পর্কে পড়ে এসেছি, যে ট্রাইব্যুনাল এর গঠন প্রক্রিয়া সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করে এসেছি, সেটা হচ্ছে অনুচ্ছেদ 33 এর এক ছিল, ঠিক আছে? আর এখানে হচ্ছে বিধি 22 এ ট্রাইব্যুনালের বিষয়টা বলা হচ্ছে, যেই ট্রাইব্যুনালের যে বিষয়টা আপনার 33 এ বলা হয়েছে অনুচ্ছেদে, সেই বিষয়টা এই বিধি 22 এ আলোচনা করা হয়েছে, একটু ব্রিফলি ভাবে বলা হয়েছে, ঠিক আছে? ওকে, অর্থাৎ অনুচ্ছেদ 33 এবং বিধি 22 সেম কথাই বলা হচ্ছে, ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা হচ্ছে আপনার, এখানে আমাদের বলা হচ্ছে যে বিধি কত, এরপর বিধি 28-এ, বিধি 28-এ বলা হচ্ছে যে আপনার নির্বাচিত হবার পর এক মাসের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ নির্বাচন হবার পর, নির্বাচিত হবার পর, অর্থাৎ প্রার্থী যখন নির্বাচিত হবে, ঠিক আছে, উনি যখন নির্বাচিত হবেন তখন নির্বাচিত হবার পর পরবর্তী এক মাসের মধ্যে প্রথম যে সভাটা, সেই সভাটা অনুষ্ঠিত হবে, ঠিক আছে? তার মানে প্রার্থী যখন নির্বাচিত হবেন, নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে, ঠিক আছে, পরবর্তী এক মাসের মধ্যে কি হবে, প্রথম সভাটা অনুষ্ঠিত হবে, এটাই বলা হচ্ছে আপনার বিধি 28-এ। এবার বিধি 33-এ যে বিষয়টা বলা হচ্ছে, বিধি 33-এ বলা হচ্ছে যে কোন সভার জন্য প্রয়োজনীয় ফোরাম হবে কত, 5 জন। তার মানে সভার যে প্রয়োজনীয় ফোরামটা, সেই ফোরাম হবে কি, 5 জন, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে কমিটির কোন সভার জন্য প্রয়োজনীয় ফোরাম উক্ত কমিটির মোট সদস্যের এক তৃতীয়াংশে কম হবে না। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কমিটির সভার জন্য ফোরাম হবে কত, 5 জন। এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে যে এই যে কমিটির যে সভা হবে সেটার প্রয়োজনীয় যে ফোরাম হবে সেটা উক্ত ফোরামের কি, এক তৃতীয়াংশে কম হবে না, এই বিষয়টাই এই বিধি 30-এ বলা হয়েছে। আচ্ছা, এবার বিধি আপনার অর্থাৎ বিধি 33-এ বলা হচ্ছে, সরি, বিধি 33-এ এই বিষয়টা বলা হচ্ছে যে আপনার কোন সভার জন্য প্রয়োজনীয় ফোরাম হবে 5 জন, এবং ওই কমিটির সভার জন্য উক্ত ফোরামের যে সভাটা সেটা কি করা হয়েছে, কমিটির কোন সভার জন্য প্রয়োজনীয় ফোরাম উক্ত কমিটির মোট সদস্যের এক তৃতীয়াংশে কম হবে না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। আর বিধি 34-এ যেটা বলা হয়েছে, বিধি 34-এ বলা হচ্ছে যে সভায় সভাপতিত্ব করবেন কে, সভায় সভাপতিত্ব করবেন হচ্ছে আপনার চেয়ারম্যান, ওকে, সভায় সভাপতিত্ব করবেন চেয়ারম্যান, ওকে। এরপর বলা হচ্ছে যে তার তিনি যদি অনুপস্থিত থাকেন তবে ভাইস চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করার অনুমতি পাবেন, এই বিষয়টাই বলা হচ্ছে 34-এ। তার মানে আমরা বিধি 22, বিধি 28 এবং বিধি 33 যদি আবার একটু রিভিউ করি, বিধি 22-এ বলা হচ্ছে আপনাদের ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া সম্পর্কে, যেটা নাকি আমরা গত ক্লাসে অনুচ্ছেদ 33-এ দেখে এসেছি ট্রাইব্যুনাল সম্পর্কে। আচ্ছা, বিধি 28-এ বলা হবে, বলা হচ্ছে যে নির্বাচিত হবার পর পরবর্তী এক মাসের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হবে, আর এই যে সভাটা অনুষ্ঠিত হলো এই সভায় সভাপতিত্ব করবেন হচ্ছে চেয়ারম্যান, যদি চেয়ারম্যান না থাকে তবে তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান কি করবে, সভায় সভাপতিত্ব করবে, এই বিষয়টা বলা হচ্ছে আপনার বিধি কত, 33-এ। ওকে, এবার যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, সরি, এই বিষয়টা বলা হচ্ছে বিধি 34-এ, আর বিধি 33-এ যে বিষয়টা বলা হচ্ছে, বিধি 33-এ বলা হচ্ছে যে কোন সভার জন্য প্রয়োজনীয় ফোরাম থাকবে 5 জন, এবং তা মোট সদস্যের এক তৃতীয়াংশের কম হবে না, এই হচ্ছে বিধি 33-এর কথা। তার মানে বিধি 22-এ আমরা দেখলাম হচ্ছে কি, বিধি 22-এ দেখলাম হচ্ছে আমাদের ট্রাইব্যুনালের বিষয়টা, যেটা আমরা অনুচ্ছেদ 33-এ পড়ে এসেছি। বিধি 28-এ কি দেখলাম, বিধি 28-এ আমরা দেখলাম হচ্ছে যে নির্বাচিত হবার পর এক মাসের মধ্যে কি করতে হবে, প্রথম সভা অনুষ্ঠিত হতে হবে। আর বিধি 33-এ বলা হচ্ছে কি, যে এই যে প্রয়োজনীয় ফোরাম 5 জন হবে, যা এক মোট সদস্যের কি হবে, এক তৃতীয়াংশের কম হবে না। আর বিধি 34-এ কি বলা হচ্ছে, বিধি 34-এ বলা হচ্ছে এই যে সভাটা অনুষ্ঠিত হবে এই সভায় সভাপতিত্ব করবেন চেয়ারম্যান, চেয়ারম্যান যদি না থাকে তার অনুপস্থিতিতে কি হবে, ভাইস চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করবেন। আশা করি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার। ওকে, এরপর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আপনার বিধি 36। বিধি 36-এ কি বলা হচ্ছে,
সভাতে সিদ্ধান্তটা নিতে হবে, এই সিদ্ধান্তটা হবে সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা। অর্থাৎ এই যে সভাটা অনুষ্ঠিত হবে, এই সভায় যে সিদ্ধান্তটা দেওয়া হবে সেই সিদ্ধান্তটা নিতে হবে কিভাবে, সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা। আচ্ছা, হাত দেখানো ভোটের দ্বারা, অর্থাৎ হাত দেখানোর দ্বারা এই ভোটটা প্রদান করা হবে। ভোট সমতার ক্ষেত্রে সভায় চেয়ারম্যান দ্বিতীয় ভোট দেওয়ার সুযোগ পাবে। আচ্ছা, এই বিষয়টা কি একটু ভালো মতো ক্লিয়ার করি আমরা। বিধি 36 এ বলা হচ্ছে, এই যে একটু আগে আমি সভার কথা বললাম যে সভা অনুষ্ঠিত হবে, সভায় সভাপতিত্ব করবেন চেয়ারম্যান, ওনার অনুপস্থিতিতে যে ভাইস চেয়ারম্যান সভায় সভাপতিত্ব করবেন, এই যে এই সভাটা, এই সভায় যে সিদ্ধান্ত গৃহীত হবে এই সিদ্ধান্তটা গৃহীত হবে কি, সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা। অর্থাৎ সভায় যে মোট সদস্য থাকবে সেই সদস্যদের যে সংখ্যাগরিষ্ঠ ভোটটা, সেই ভোটের দ্বারা সভার সিদ্ধান্তটা গৃহীত হবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে হাত দেখানো ভোটের দ্বারা কি করা হবে, অর্থাৎ হাত দেখানোর দ্বারা ভোটটা প্রদান করা হবে, ঠিক আছে। আর বলা হচ্ছে যে বিষয়টা যে ভোট সমতার ক্ষেত্রে, অর্থাৎ ভোটের সমতার ক্ষেত্রে চেয়ারম্যান কি করবে, চেয়ারম্যান দ্বিতীয়বার ভোট দিতে পারবেন, অর্থাৎ প্রত্যেক মেম্বার একবার করে ভোট দিতে পারবে কিন্তু চেয়ারম্যান দ্বিতীয় ভোট দেওয়ার সুযোগটা রয়েছে। কেন, ভোটের সমতার ক্ষেত্রে। আশা করি বিধি 36 আপনাদের কাছে ক্লিয়ার। এখন যে বিধিটা দেখব সেটা হচ্ছে আমাদের বিধি 41। ওকে, বিধি 41 এ বলা হচ্ছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি নালিশ করে, ঠিক আছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে নালিশ করলে নালিশকারীকে স্পষ্টভাবে নালিশের সত্যতার প্রেক্ষিতে দলিল উপস্থাপন করতে হবে ট্রাইব্যুনাল, এবং অবশ্যই সেটা এফিডেভিট দ্বারা। আচ্ছা, এবং সাবমিট করতে হবে কি কি, সেগুলো হচ্ছে আপনার অভিযোগের বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র, আদালত বা সরকারি কর্মচারী যদি দাপ্তরিক কোন দায়িত্বে অভিযোগ করে থাকে তাহলে সেক্ষেত্রে এফিডেভিট লাগবে না। ওকে, বিষয়টা আবার একটু ক্লিয়ার করি। এই যে আমরা এর আগের অনুচ্ছেদ গুলোতে পড়ে এসেছি যে যখন আর কি বার কাউন্সিলে, বার কাউন্সিল ট্রাইব্যুনালে কেউ অভিযোগ করে থাকে, ঠিক আছে, তখন অভিযোগের ক্ষেত্রে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কি বলবে, সত্যতা যাচাই করতে বলবে। তো সেই বিষয়টাই বলা হচ্ছে আপনার বিধি 41। অর্থাৎ সত্যতা যাচাইয়ের উপর ভিত্তি করে কি করা হবে, শাস্তি প্রদান করা হবে। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কি করা হবে, অর্থাৎ মিথ্যা যদি প্রমাণিত হয়ে থাকে তখন সেই ক্ষেত্রে ওই অভিযুক্ত অ্যাডভোকেটকে 500 টাকা দেওয়া হবে। এটা আমরা আগের অনুচ্ছেদে পড়ে এসেছি। তো এই বিষয়টি বিধি 41 আরো ব্রিফলি আলোচনা করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ নালিশ নিয়ে আসেন, ঠিক আছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ নালিশ আনে তাহলে যে নালিশ আনলো, ঠিক আছে, সেই নালিশকারীকে, নালিশকারীকে, নালিশকারীকে কি করতে হবে, নালিশকারীকে কিছু ডকুমেন্ট উপস্থাপন করতে বলবে বার কাউন্সিল চেয়ারম্যান। কি কি, আচ্ছা, সেগুলো হচ্ছে আপনার অভিযোগের বিবরণ, ঠিক আছে, কি বিষয় নিয়ে অভিযোগ হয়েছে সেই অভিযোগের একটা বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র, ঠিক আছে, প্রয়োজনীয় কাগজপত্র। এই যে অভিযোগটা প্রদান করা হলো, এই অভিযোগকে প্রদান করার যে বিষয়টা সেইটার যে কাগজপত্র রয়েছে প্রয়োজনীয়, মানে প্রমাণ করার জন্য অভিযোগটা, সেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, এবং অবশ্যই এই সব কিছু কি করতে হবে, এফিডেভিটের মাধ্যমে বার কাউন্সিল ট্রাইব্যুনালে দাখিল করতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি সরকারি কর্মচারী হয়ে থাকে, ঠিক আছে, যদি সরকারি কর্মচারী সরকারি দায়িত্ব পালনকালে, অর্থাৎ কোন কি আদালত বা সরকারি কর্মচারী যদি দাপ্তরিক দায়িত্বে কোনো অভিযোগ নিয়ে আসে, অর্থাৎ আদালত বা সরকারি কর্মচারীর দাপ্তরিক কোনো বিষয়ে যদি কি হয় কোনো অভিযোগ প্রদান করা হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে এই যে এই বিষয়গুলো, অর্থাৎ এগুলো জমা দিতে হবে কিন্তু সেটা এফিডেভিট আকারে দিতে হবে না। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। তারপরও আমি আবার একটু ক্লিয়ার করি, বিধি 41 যেটা বলা হচ্ছে যে অ্যাডভোকেটের বিরুদ্ধে, অ্যাডভোকেটের বিরুদ্ধে যদি কেউ নালিশ প্রদান করে থাকে তাহলে নালিশকারীকে কিছু ডকুমেন্ট জমা দেওয়ার কথা বলা হচ্ছে, বার কাউন্সিল ট্রাইব্যুনাল কিছু ডকুমেন্ট জমা দিতে বলবে, সেগুলো কি, প্রয়োজনীয় কাগজপত্র, দলিল যদি থাকে সেগুলো উপস্থাপন করতে হবে, এবং অবশ্যই সেগুলো কি করতে হবে, এফিডেভিট আকারে জমা দিতে হবে, এবং অভিযোগ যে করলো অভিযোগের বিবরণ, অর্থাৎ অভিযোগের বিবরণ, প্রয়োজনীয় কাগজপত্র, কোন দলিলাদি যদি উপস্থাপন করতে বলে করা দরকার প্রয়োজন হয় তাহলে দলিলাদি উপস্থাপন করতে বলতে পারে, এবং সবকিছুই কি এফিডেভিট দ্বারা। কিন্তু যদি আদালত বা সরকারি কর্মচারী দাপ্তরিক দায়িত্ব পালন, অর্থাৎ সরকারি দায়িত্ব পালনকালে যদি কোনো অভিযোগ প্রদান করে থাকে তখন সেই ক্ষেত্রে এফিডেভিট লাগবে না। আশা করি 41 বিধিটা আপনাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো 41 এ
मिथ्या प्रमाणित है तब से क्षेत्र 500 टाका जरिमाना जेटा किना की एडवोकेट के अर्थात अभियुक्त एडवोकेट अर्थात जार बिरुद्धे अभियोग आना प्रदान करते हैं क्या प्रदान कर नालिशकारी बला नालिश आनलें एक एडवोकेट बिरुद्धे नालिश आनलें एक हजार टाका फी दीते हैं नालिश दायर कर दाखिल कर एक हजार टाका फी बार काउंसिल ट्राइब्यूनल प्रदान करते विषय एकचल्लिस एकचल्लिस पथे बला हम अच्छा तेताल दलिलदी सबकि उपस्थापन कर लेंगे विधि एकचल्लिस बराबर एकचल्लिस ए बराबर अपनी फी प्रदान कर लगे टाक सबकि दलिलदी जापन कर चेयरमैन बराबर दाखिल करते ठीक है अर्थात बार काउंसिल ट्राइब्यूनल चेयरमैन से चेयरमैन बराबर दाखिल करते कतते विधि 43 अंडारे अच्छा एरपर आपनार विधि 45 कि बला हम विधि 45 बला हम ट्राइब्यूनल अभियोग पावर 21 दिन पर शुनानीर दिन धार्य कर अच्छा अपना सबकि नालिश नालिश करा हलो ट्राइब्यूनल प्रयोजन कागज पत्र उपस्थापन करते बला हलो समस्त किछु उपस्थापन करलें ट्राइब्यूनल सबकिछु उपस्थापन करार पर सबकिछु निये कि करबेन बार काउंसिल ट्राइब्यूनल एक टाइम लिमिटेशन दिबेन अर्थात 21 दिन पर सबकिछु हलो अभियोग अभियोग पावर पर उनि कि करबेन अर्थात बार काउंसिल ट्राइब्यूनल 21 दिन पर शुनानी दिन धार्य करबेन ठीक आछे सेक्रेटरी सचिव पढ़े आसे जिला जज अतिरिक्त जिला जज के बार काउंसिल सेक्रेटरी सचिव पदे नियोग আপনারা কি নালিশের বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে যে কিভাবে নালিশ প্রদান করা হবে কিভাবে নালিশকারীকে ডকুমেন্ট গুলো উপস্থাপন করতে হবে সবকিছু আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিধি 41 থেকে 45 পর্যন্ত আমি এই প্রসিডিউরটা বললাম এবং এর সাথে যুক্ত হবে কি অনুচ্ছেদ কত এর সাথে যুক্ত হবে অনুচ্ছেদ আপনার 33 হচ্ছে আমাদের ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে বলা হয়েছে যেটা নাকি বিধি 22 এ হ্যাঁ বিধি 22 এও বলা হচ্ছে ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে আর ট্রাইব্যুনালের যে কার্যগুলি সেটা কততে অনুচ্ছেদ 34 এ বলা হচ্ছে এবং রিলেটেড হচ্ছে আমাদের কি বিধি 41 থেকে 45 পর্যন্ত এছাড়া আরো কিছু বিষয় আছে বিধি আছে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট মোস্ট আমি সেগুলাই কিন্তু এখানে তুলে ধরেছি আশা করি এই ট্রাইব্যুনালের নালিশ করা নালিশকারীকে কিভাবে শাস্তি প্রদান করা হবে ফুল প্রসিডিউরটা আপনারা বুঝতে পেরেছেন তবু যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন আমি অ্যানসার করব আমি একটু কমেন্ট গুলো চেক করি বাইশ নং তার মানে কি বিধি 22 টা শর্ট করে বলতে হবে সঞ্চয় বলছেন ট্রাইব্যুনালের গঠন আপনি আমার যে আগের লাইভটা আছে না সঞ্চয়কে বলছি আপনি যে আমার আগের লাইভটা আছে সেই লাইভটা একটু ভালো করে দেখবেন সেই লাইভে আমি খুব সুন্দর করে ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া আলোচনা করেছি ঠিক আছে সেই লাইভটা একটু ভালো করে চেক করবেন তাহলে বুঝতে পারবেন
তার কোনো আমি প্রবলেম দেখতেছি না। আমি স্টার্ট করে দিই। আচ্ছা কালকে যারা ছিল আজকে তারা হলো। বিধি 52 তে যেটা বলা হচ্ছে, প্রথম সভায় বা বার কাউন্সিলের গঠনের পর চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে প্রকাশ্য ব্যালট দ্বারা। ঠিক আছে, এই যে প্রথম সভার কথা আমি আলোচনা করলাম, প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং প্রথম সভায় যে যাবতীয় মানে ফোরাম সভায় সভাপতিত্ব করবেন কে, চেয়ারম্যান, চেয়ারম্যান অনুপস্থিত ভাইস চেয়ারম্যান, এটার কথা বলা হচ্ছে বিধি 52 তে। যে প্রথম সভার পর কি হবে, প্রথম সভা বা বার কাউন্সিল গঠনের পর চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে কিভাবে, প্রকাশ্য ব্যালট দ্বারা। তার মানে প্রথম সভা পর, এই যে প্রথম সভাটা অনুষ্ঠিত হলো, এই প্রথম সভা অনুষ্ঠিত হবার পর বার কাউন্সিল বা অর্থাৎ বার কাউন্সিল চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবে কি, প্রকাশ্য ব্যালট দ্বারা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বিধি 54। বিধি 54 তে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে ভাইস চেয়ারম্যান তার নিজ কাজ, হ্যাঁ ভাইস চেয়ারম্যান তার নিজ কাজ এবং চেয়ারম্যানের অনুপস্থিতিতে তার কাজ করতে সে আইনত বাধ্য। তার মানে ভাইস চেয়ারম্যানের কথা বলা হচ্ছে বিধি 54 তে, ভাইস চেয়ারম্যান তার নিজের কাজ এবং তার অনুপস্থিতি অর্থাৎ চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যানের কাজ করতে আইনত বাধ্য, এই বিষয়টাই বলা হচ্ছে বিধি 54 তে। আচ্ছা এবার হচ্ছে কি বলা হচ্ছে, আর বিধি 54(3)-এ যে বিষয়টা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি সেক্রেটারি নিয়োগ ছাড়া অন্য সকল পদে চাকরির জন্য সাক্ষাৎকার দ্বারা প্রতি পদের জন্য 2 জন নির্বাচন করে একটা ব্যালটের স্থাপন করা হবে। আচ্ছা এই বিষয়টা কি ক্লিয়ার হয়ে আমরা, বিধি 54(3)-এ যে বিষয়টা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আপনার এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ কমিটি অর্থাৎ কি নির্বাহী কমিটি। আচ্ছা এই নির্বাহী কমিটি কি করা বলছে, নির্বাহী কমিটি সেক্রেটারি যে, হ্যাঁ নির্বাহী কমিটির যে সেক্রেটারি, সেই সেক্রেটারি নিয়োগ ছাড়া, সেক্রেটারি নিয়োগ ছাড়া, নিয়োগ ছাড়া অন্য সকল পদে, এই নির্বাহী কমিটির সেক্রেটারি নিয়োগ ছাড়া অর্থাৎ এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি যে, সেই সেক্রেটারি পদটা নিয়োগ ছাড়া অন্য সকল পদ, অন্য সকল পদে কি হবে, চাকরির জন্য সাক্ষাৎকারের দ্বারা প্রতি পদের জন্য 2 জন নির্বাচন করে একটি প্যানেল তালিকা বার কাউন্সিলে পাঠাবেন। অর্থাৎ এই যে এক্সিকিউটিভ কমিটি, আমরা এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি অনুচ্ছেদ 11(1)-এ, সেখানে বলা হয়েছে যে এই যে এক্সিকিউটিভ কমিটি বা নির্বাহী কমিটি ওনারা কি করবেন, সেক্রেটারির যে পদটা সেই সেক্রেটারির পদ ছাড়া বাকি যে পদগুলো আছে সেই পদগুলোর জন্য সাক্ষাৎকার নেওয়া হবে অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে, আর কি বাকি পদগুলোর জন্য যে চাকরির জন্য যে তাদেরকে ই দেওয়া হবে, পদ দেওয়া হবে, সেই পদের জন্য নির্বাচন করবেন কিভাবে, যে সাক্ষাৎকার নেওয়া হবে এবং সাক্ষাৎকারের মাধ্যমে 2 জন করে নির্বাচন করা হবে, অর্থাৎ 2 জন করে প্রার্থীকে নির্বাচন করবেন এবং নির্বাচন করার পর একটি প্যানেল তালিকা তৈরি করবেন এবং সেই প্যানেল তালিকাটাই কি করা হবে, পাঠানো হবে। আচ্ছা আশা করি এই 54(3)-টা আপনাদের কাছে ক্লিয়ার। এবং এই প্যানেল তালিকাটা কোথায় পাঠানো হবে, প্যানেল তালিকাটা বার কাউন্সিলে পাঠানো হবে এবং বার কাউন্সিলে কি করবে, এবং প্রার্থীকে, উপযুক্ত প্রার্থীকে নিয়োগ প্রদান করবেন। আচ্ছা এরপরে বলা হচ্ছে বিধি 54(4)-এ বলা হচ্ছে যে একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলীয় নালিশি মামলা এক্সিকিউটিভ কমিটি যাচাই করে বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠাবেন বা খারিজ করার জন্য সুপারিশ করতে পারে। ওকে, এটা বলা হচ্ছে যে 54(3)-টা আবার একটু ক্লিয়ার করি, নির্বাহী কমিটি বা এক্সিকিউটিভ কমিটি কি করবেন, ওনারা সেক্রেটারির পদ ছাড়া বাকি যে পদগুলো আছেন সেই পদের প্রার্থী নির্বাচনের জন্য সাক্ষাৎকারের মাধ্যমে 2 জন প্রার্থী নির্বাচন করবেন, নির্বাচন করার পর একটি প্যানেল তালিকা তৈরি করে কি করবে, সেটা বার কাউন্সিলে পাঠানো হবে এবং বার কাউন্সিলে সেখান থেকে উপযুক্ত প্রার্থী নির্বাচন করবেন। আর 54(4)-এ যেটা বলা হচ্ছে, এখানে একজন অ্যাডভোকেট, এই যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যে দাখিল নালিশি মামলাটা, হ্যাঁ এই নালিশি মামলাটা
ट्राइब्यूनले पाठाबेन खारिज करार जोनो सुपारिश करबेन। आबार जोदि एकटु क्लियर करी, एई जे एडवोकेटेर बिरुद्धे नालिशी मामला करा हलो 54(4), आमि जेटा बोलतेछि विधि 54(4), एडवोकेटेर बिरुद्धे जे नालिशी मामलाटा करा हलो एई नालिशी मामलाटा जाचाई करबेन के? जाचाई करबेन बार काउंसिल। जाचाई करार पर सेटा कि करा हबे? सेटा पाठानो हबे होच्छे आपनार शास्ति प्रदान कर डिसिशन दिबे ट्राइब्यूनल, और जदि मिथ्या प्रमाणित है तक से क्षेत्र सेटार जन्य जरिमाना अथवा खारिज करते पारे एवं सेटार जन्य बार काउंसिल अर्थात एक्सिक्यूटिव कमिटी चाहले सुपारिश करते मन करें। सम्पूर्ण इच्छाधीन क्षमता बार काउंसिल ट्राइब्यूनल। आशा करी 54(4) क्लियर। एबार हम अपने विधि 55 তে বলা হচ্ছে সেক্রেটারি হবেন বার কাউন্সিলের প্রধান নির্বাচন কর্মকর্তা। এটা কমন বিষয়, এই যে সেক্রেটারি যে আছেন সেই সেক্রেটারি হবেন বার কাউন্সিলের প্রধান কি? নির্বাচন কর্মকর্তা। এই বিষয়টা বলা হচ্ছে আমার বিধি 55 তে। ওকে, এবার যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিধি 55(1). বিধি 55(1) এ যেটা বলা হচ্ছে বার কাউন্সিল তত্ত্বাবধানকারী কর্মকর্তা হবেন সেক্রেটারি। বার কাউন্সিলের যে তত্ত্বাবধানকারী কর্মকর্তা অর্থাৎ বার কাউন্সিলের যে তত্ত্বাবধান করা হবে সেই তত্ত্বাবধানকারী কর্মকর্তা হবেন কে? সেক্রেটারি। এবং নির্বাহী কর্মকর্তা হবে ডেপুটি সেক্রেটারি। তার মানে বিধি 55 তে বলা হচ্ছে যে বার কাউন্সিল ট্রাইব্যুনালে কি বলা হচ্ছে, বিধি 55 তে বলা হচ্ছে যে বার কাউন্সিলের যে আপনার নির্বাচন কর্মকর্তা, বার কাউন্সিলের নির্বাচন কর্মকর্তা হবেন সেক্রেটারি। আর 55(1)-এ বলা হচ্ছে যে আপনার বার কাউন্সিলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা হবেন সেক্রেটারি, আর হচ্ছে নির্বাহী কর্মকর্তা হবে ডেপুটি সেক্রেটারি। সোজা হিসাব, বার কাউন্সিলের নির্বাচন কর্মকর্তা হবেন কে? হ্যাঁ, বার কাউন্সিলের নির্বাচন কর্মকর্তা হবে সেক্রেটারি। আর সেক্রেটারি হবেন কি? বার কাউন্সিলের কি? নির্বাহী কর্মকর্তা অর্থাৎ তত্ত্বাবধানকারী কর্মকর্তা। আর নির্বাহী কর্মকর্তা হবে ডেপুটি সেক্রেটারি। এই বিষয়টাই বিধি 55 এবং 55(1)-এ বলা হচ্ছে। আর 55(2)-এ যেটা বলা হচ্ছে, 55(2)-এ বলা হচ্ছে যে সেক্রেটারির অনুপস্থিতিতে বা তার ছুটিতে ডেপুটি সেক্রেটারি সেক্রেটারির ইনচার্জ হিসেবে যাবতীয় দায়িত্ব পালন করবে। যেমনটা চেয়ারম্যানের অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবে, ঠিক তেমনি সেক্রেটারির অনুপস্থিতিতে ডেপুটি সেক্রেটারি তার দায়িত্ব সহ সেক্রেটারির দায়িত্ব ইনচার্জ হিসেবে পালন করবে। এই বিষয়টা 55(2)-এ বলা হয়েছে। তার মানে 55(2)-তে পুরো 55টা জুড়ে যেটা বলা হচ্ছে যে বার কাউন্সিলের নির্বাচন কর্মকর্তা হবে সেক্রেটারি, আর 55(1)-এ যেটা বলা হচ্ছে যে নির্বাচন কর্মকর্তা সেক্রেটারি হবেন হচ্ছে আপনার কি তত্ত্বাবধানকারী, বার কাউন্সিলের তত্ত্বাবধানকারী কর্মকর্তা হবেন সেক্রেটারি, আর আপনার নির্বাহী কর্মকর্তা হবেন ডেপুটি সেক্রেটারি। আর হচ্ছে আপনার যে বিষয়টা বলা হচ্ছে যদি অনুপস্থিত থাকেন সেক্রেটারি, যদি অনুপস্থিত থাকেন অথবা তার ছুটির ক্ষেত্রে ইনচার্জ হিসেবে ডেপুটি সেক্রেটারি দায়িত্ব পালন করবেন। ওকে, এই বিষয়টাই বলা হচ্ছে আমার 55(2)-এ। আচ্ছা, এবার হচ্ছে বিধি 58। বিধি 58-তে বলা হচ্ছে যে কোনো ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি লাভের জন্য নির্ধারিত ফর্ম ক্রয়ের নিয়মাদি পূরণ করার জন্য বার কাউন্সিলে আবেদন করবে। আচ্ছা, কোন ব্যক্তি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তি লাভের জন্য যে নির্ধারিত ফর্ম এটা সেটা পূরণ করার জন্য কি করবে, সেটা পূরণ করার জন্য বার কাউন্সিলে আবেদন করবে, নর্মাল বিষয়। আচ্ছা, বিধি 60(3). বিধি 60 জুড়ে পড়াটাই বলা হচ্ছে যে আমাদের যে বার কাউন্সিলের যে আমরা এক্সাম্পলটা দিব তার আগে যে আমাদের যে রুলস গুলো সেই রুলসটা ফলো করা, যেমন কি করতে হবে, 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, 6 মাসের প্রশিক্ষণ নিতে হবে একজন সিনিয়র আন্ডারে, এরপরে হচ্ছে কি করতে হবে, পাশ করতে হবে অর্থাৎ প্রিলিমিনারি, রিটেন, ভাইবা, এই সব কিছুতে আমাদের কি করতে হবে, পাশ করতে হবে। এই বিষয়টাই বলা হচ্ছে বিধি 60। তারপরেও আমি ক্লিয়ার ভাবে একটু বলে দিচ্ছি।
বিধি 60 এ বলা হচ্ছে যে 6 মাসের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে ঠিক আছে 6 মাসের প্রশিক্ষণ নিতে হবে সিনিয়র রাঙ্গারে আচ্ছা 60 এর 3 60 এর 3 এর একই যেটা বলা হচ্ছে যে একজন সিনিয়র কি 4 জনের বেশি জুনিয়র রাখতে পারবেন না ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এর ঊর্ধ্বে যদি রাখতে চান তবে সেই ক্ষেত্রে কি করতে হবে পার কাউন্সিলের অনুমতি নিতে হবে মানে একজন সিনিয়র 4 জনের বেশি শিক্ষানবিশ রাখতে পারবেন না তবে তুমি যদি উপরে এর উপরে নিতে চান যদি প্রয়োজন মনে হয় উপযুক্ত মনে হয় তবে সেই ক্ষেত্রে কি করতে হবে বার কাউন্সিলের অনুমতি লাগবে আচ্ছা তারপর হচ্ছে 63-2 এখানে বলা হচ্ছে অ্যাডভোকেট এবং শিক্ষানবিশের মধ্যে যে আপনার চুক্তিটা হবে তাদের যে কথোপকথন অর্থ চুক্তিটা সেটা কি হবে সেটা হচ্ছে আপনার সম্পাদনের তারিখ থেকে অর্থাৎ সম্পাদনের তারিখ থেকে 30 দিনের মধ্যে শিক্ষানবিশ দ্বারা সম্পাদিত একটি এফিডেভিট যোগে বার কাউন্সিল সেক্রেটারি বরাবর দাখিল করতে হবে মানে এই যে আমি যে সিনিয়রের আন্ডারে যে আমি 6 মাস প্রশিক্ষণ নিব এই যে বিষয়টা এই বিষয়টাই কি করতে হবে 30 দিনের মধ্যে অর্থাৎ এই চুক্তিটা যে হলো শিক্ষানবিশ এবং অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট তাদের মধ্যে যে চুক্তিটা হলো এই চুক্তিটা এফিডেভিট আকারে কি করতে হবে 30 দিনের মধ্যে অর্থাৎ যেদিন সম্পাদিত হলো সেদিন থেকে নিয়ে শুরু করে 30 দিনের মধ্যে বার কাউন্সিলে কি করতে হবে সেক্রেটারি বরাবর দাখিল করতে হবে আচ্ছা এবার বলা হচ্ছে আপনারা কি বিধি 60-3 আচ্ছা 60-3-3-2-1 তাহলে আমরা 3-1-এ কি দেখলাম একজন সিনিয়র 4 জনের বেশি রাখতে পারবেন না জুনিয়র যদি রাখতে চান তবে সেই ক্ষেত্রে কি করতে হবে বার কাউন্সিলের অনুমতি লাগবে দুই আমরা দেখলাম শিক্ষানবিশ এবং সিনিয়রের মধ্যে যে আপনার চুক্তিটা হবে সেটা 30 দিনের মধ্যে কি করতে হবে বার কাউন্সিলের সেক্রেটারি বরাবর দাখিল করতে হবে তিনে আমরা যেটা দেখলাম তিনে দেখলাম যে শিক্ষানবিশ 6 মাসের প্রশিক্ষণ গ্রহণকালে তিনি চাইলে এক বা একাধিক সিনিয়রের আন্ডারে কি করতে পারে প্রশিক্ষণ নিতে পারে অর্থাৎ আপনি 6 মাসের প্রশিক্ষণ গ্রহণকালে আপনি চাইলে আপনি যার আন্ডারে আপনি প্রশিক্ষণের জন্য নিয়েছেন তার কাছে ছাড়াও আপনি অন্য আরো অ্যাডভোকেটের কাছে সিনিয়রের কাছে গিয়ে আপনি প্রশিক্ষণ নিতে পারেন এই বিষয়টা বলা হচ্ছে তিনে আচ্ছা এরপর 3-4 যেটা বলা হচ্ছে অর্থাৎ এই সবকিছু কিন্তু বিধি 60 বিধি 60 এর 1-2-3-4 এটাই আমি বলতেছি আচ্ছা 4-এ যেটা বলা হচ্ছে যে একজন অ্যাডভোকেট যিনি তার নবিশের জন্য অর্থাৎ শিক্ষানবিশের জন্য মিথ্যা বিবৃতি যদি প্রস্তুত করে থাকে ঠিক আছে তবে সেই ক্ষেত্রে তিনি পেশাগত অসদাচরণ করেছে বলে গণ্য হবে মানে তিনি যদি মিথ্যাভাবে কোন বিবৃতি পেশ করেন যে হ্যাঁ শিক্ষানবিশ ভালো চরিত্রের এবং তিনি আমার কাছে প্রশিক্ষণ নিয়েছেন এই বিষয়গুলো যদি মিথ্যা হয়ে থাকে মিথ্যা কোন বিবৃতি যদি প্রস্তুত করে থাকে তবে সেই ক্ষেত্রে তিনি পেশাগত অসদাচরণ করেছেন বলে গণ্য হবে এটা বলা হচ্ছে 4-এ অর্থাৎ বিধি 60-3-4 বলা হচ্ছে আচ্ছা এবার বলা হচ্ছে 60-5-এ কি বলা হচ্ছে 60-5-এ এখানে বলা হচ্ছে যে আপনার অ্যাডভোকেটের তালিকাভুক্তির দরখাস্তে কেউ যদি মিথ্যা তথ্য প্রকাশ করে এবং তার সাজা হবে আপনার 5 বছর পর্যন্ত সে অ্যাডভোকেটের তালিকাভুক্ত হওয়ার যোগ্য হবে না মানে বিষয়টা হচ্ছে আপনি আমরা জানি যে অ্যাডভোকেটের তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা কি সেটা কিন্তু আমরা গত আলোচনায় দেখেছি যে অ্যাডভোকেটের তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা কি সেটা আমরা অনুচ্ছেদ 27-3-এ দেখেছি অযোগ্যতা এবং 27-1-এ আমরা যোগ্যতা সম্পর্কে দেখেছি এখন এই যোগ্যতা সম্পর্কে যে কেউ যদি মিথ্যা তথ্য উপস্থাপন করে এই আপনার বার কাউন্সিলের যে আপনার দরখাস্তটা প্রদান করা হবে অর্থাৎ এই যে আপনার ফিটা দিবেন সরি এই যে আমরা যে অ্যাডভোকেট হব এটার জন্য যে আমরা ফর্মটা পূরণ করবো অর্থাৎ আবেদনটা পূরণ করবো সেখানে যদি কেউ মিথ্যা উপস্থাপন করে মিথ্যা তথ্য অর্থাৎ মনে করেন আপনি আইনজীবী যে হবেন সেটার জন্য আপনি যে ক্রাইটেরিয়া গুলো আছে যেমন 21 বছর বয়স করতে হবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে আপনার দক্ষ হতে হবে অর্থাৎ ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম কোনো কিছু যদি আপনি অর্থাৎ অনুচ্ছেদ 27-এর যোগ্যতা গুলোর থেকে কোনো একটা যোগ্যতা যদি আপনি মিথ্যা উপস্থাপন করে থাকেন তখন সেই ক্ষেত্রে আপনার শাস্তি হচ্ছে 5 বছর পর্যন্ত আপনি তালিকাভুক্তি হওয়ার যোগ্য হবে না আশা করি বিষয়টা ক্লিয়ার আচ্ছা এই হচ্ছে বিধি 60-3-5 আচ্ছা এবার যেটা বলা হচ্ছে বিধি 60টা কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করি আপনারা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করছেন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা বিধি কিন্তু আমি আলোচনা করছি এত আচ্ছা এবার হচ্ছে আমাদের কি 60-3-6 আমার লেখা খুবই বাজে আমার লেখা কিন্তু সবাই স্কিপ করবেন আমার লেখা খুবই বাজে আপনাদের বোঝানোর স্বার্থে আমি শুধু লিখতেছি
আচ্ছা নীতি 63/6 এখানে বলা হচ্ছে কি হাইকোর্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের মেয়াদ থাকবে 5 বছর পর্যন্ত অর্থাৎ হাইকোর্টে নিম্ন আদালতে জজ হয়ে যাওয়ার পর অর্থাৎ অ্যাডভোকেটশিপ সনদ পাওয়ার পর পরবর্তীতে আপনি যখন হাইকোর্টে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যখন আবেদন ফর্ম পূরণ করবেন তখন আবেদন করবেন সেক্ষেত্রে 5 আপনার রেজিস্ট্রেশনের টাইম থাকবে 5 বছর পর্যন্ত ঠিক আছে এই বিষয়টাই বলা হচ্ছে আমাদের 63/6 আচ্ছা এবার আসি আমরা 63C ওকে আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত লাভের জন্য রিটেনে আপনাকে কি করতে হবে 50 পেতে হবে এবং ভাইভাতে কি করতে হবে ভাইভাতে 25 নম্বর পেতে হবে এই বিষয়টাই বলা হচ্ছে অর্থাৎ 63C তে যেটা বলা হচ্ছে রিটেনে কত 50 আর ভাইভাতে হচ্ছে 25 মার্ক আপনাকে অর্জন করতে হবে আর হচ্ছে আপনার 66 একটি বলা হচ্ছে যে সদস্য হিসেবে যোগদানের জন্য যথাযথ ঠিকানার বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ না করে কোন অ্যাডভোকেট পেশাগত দায়িত্ব পালন করতে পারবে না অর্থাৎ আপনি যদি ঢাকা বারের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হতে চান তখন সেক্ষেত্রে আপনাকে ঢাকা বারের সদস্যপদ হওয়ার জন্য ক্যাটাগরিগুলো ফুলফিল করতে হবে এবং এই ঢাকা বারের অ্যাডভোকেট না হয়ে যদি আপনি ঢাকা বারে এসে প্র্যাকটিস করতে চান তাহলে সেটা হবে না অর্থাৎ আপনি গাজীপুর বারের অ্যাডভোকেট হলে আপনি গাজীপুর বারে প্র্যাকটিস করবেন আপনি যদি ঢাকা বারের অ্যাডভোকেট হিসেবে সনদপ্রাপ্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন ঢাকা বারে এসে প্র্যাকটিস করবেন এই বিষয়টা এখানে বলা হচ্ছে আচ্ছা বিধি 66(2) এনরোলমেন্ট কমিটির সদস্য হবার পর 6 মাসের মধ্যে স্থানীয় বার অ্যাসোসিয়েশনে যোগদান করতে হবে না হলে এনরোলমেন্ট স্থগিত হয়ে যাবে আপনি অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তালিকাভুক্ত হওয়ার পর পরবর্তী 6 মাসের মধ্যে অর্থাৎ যেদিন থেকে আপনি তালিকাভুক্ত হলে সেদিন থেকে 6 মাসের মধ্যে কি করতে হবে আপনাকে এনরোলমেন্টে করতে হবে তার মানে আপনাকে কি করতে হবে স্থানীয় যে বার অ্যাসোসিয়েশন অর্থাৎ যেই বারের আন্ডারে আপনি অ্যাডভোকেট হলেন সেই স্থানীয় বার অ্যাসোসিয়েশনে আপনাকে কি করতে হবে যোগদান প্রদান করতে হবে তা না হলে কি এনরোলমেন্টটা স্থগিত করে দেওয়া হবে ওকে এরপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিধি আমি আপনাদের কাছে মানে হয় স্কিপ করে গেলাম বিধি 29 ছোট করে বলি এটা আমি স্কিপ করে দিয়েছি সরি আচ্ছা বিধি 29 যেটা বলা হচ্ছে যে নর্মাল বিষয় যে বার কাউন্সিলের সভাসমূহ এই সভাসমূহটা চেয়ারম্যান বা তার অবর্তমানে ভাইস চেয়ারম্যান কি করবেন ভাইস চেয়ারম্যান তত্ত্বাবধান করে থাকবেন এই বিষয়টা করবে অর্থাৎ বার কাউন্সিলের যে সভাটা হ্যাঁ সভাসমূহটা সেই সভাসমূহটা আহ্বান কে করবে চেয়ারম্যান আহ্বান করবেন চেয়ারম্যান যদি না থাকেন তার অনুপস্থিতিতে ভাইস চেয়ারম্যান আহ্বান করবে বিষয়টা একটু স্কিপ হয়ে গেছিল এটা বিধি 29 বলা হচ্ছে আচ্ছা এবার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এবার হচ্ছে বিধি 75 বিধি 75 লিগাল এডুকেশন কমিটির কথা বলা হচ্ছে ঠিক আছে লিগাল এডুকেশন কমিটি সমূহের প্রত্যেক কমিটির চেয়ারম্যান বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবেন অর্থাৎ লিগাল এডুকেশন কমিটির যে প্রত্যেক চেয়ারম্যান সেটা কি সেটা হচ্ছে আপনার বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবে 75 এতে আমরা বলছি যে এই কমিটি যে থাকবে বার কাউন্সিলের যে কমিটি থাকবে সেই কমিটির আন্ডারে প্রত্যেকে 5 জন সদস্য থাকবে যারা বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবে ঠিক আছে আচ্ছা এই বিষয়টাই বলা হচ্ছে এখানে এখানে কিছু ইসের কথা বলা হচ্ছে কমিটির কথা বলা হচ্ছে কমিটিগুলো কি কি একটা হচ্ছে ল রিফর্ম কমিটি কথা তুমি এই বিষয়টাই আসে মেনলি কমিটিগুলো কি কি ঠিক আছে 5টি কমিটি আছে ঠিক আছে ল রিফর্ম কমিটি হিউম্যান কমিটি হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি তারপর যে হাউস কমিটি রিলিফ কমিটি রুল এন্ড পাবলিকেশন কমিটি কমপ্লেন্ট এন্ড ভিজিলেন্স কমিটি ঠিক আছে অর্থাৎ 75 এতে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে কমিটি যেগুলো যে থাকবে এখানে 5টা কমিটির কথা বলা হচ্ছে ল রিফর্ম কমিটি হিউম্যান রাইটস এন্ড লিগাল এইড কমিটি হাউস কমিটি তারপর হচ্ছে আপনার রিলিফ কমিটি রুল এন্ড পাবলিকেশন কমিটি আর হচ্ছে আপনার কমপ্লেন এন্ড ভিজিলেন্স কমিটি আচ্ছা আর যে বিষয়টা বলা হচ্ছে যে এই বার কাউন্সিলের আন্ডারে যাদের আন্ডারে কি হবে প্রত্যেকে সদস্য থাকবে কত 5 জন সদস্য থাকবে এই এই যে কমিটিগুলোর কথা বললাম 5টা কমিটি এই 5টা কমিটি প্রত্যেকটা কমিটিতে 5 জন গুলো সদস্য থাকবে যারা বার কাউন্সিল করতে নির্বাচিত হবে এটাই হচ্ছে বিধি 75-এ বলা হচ্ছে অর্থাৎ বিধি 75-এ এতে এই বিষয়টা বলা হচ্ছে আশা করি বিধি 75-এ এটাও আপনাদের কাছে ক্লিয়ার
আর 76 এ বলা হচ্ছে যে প্রত্যেক কমিটির মেয়াদের যে বিষয়টা এই যে কমিটিগুলো বললাম আমি পাঁচটা কমিটি তার মানে কি বিষয়টা 75 এর এ তে কি বলা হচ্ছে পাঁচটা কমিটির কথা বলা হয়েছে যে এই পাঁচটা কমিটির সদস্য সংখ্যা কত পাঁচজন যারা বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত হবে আর 76 এ বলা হচ্ছে যে এই তাদের যে মেয়াদটা মেয়াদটা বার কাউন্সিলের মেয়াদের মতোই হবে অর্থাৎ 3 বছর পর্যন্ত মেয়াদ হবে বার কাউন্সিলের মেয়াদ হচ্ছে আমাদের 3 বছর আমরা জানি এটাও 3 বছর হবে এই বিষয়টাই বলা হচ্ছে কমিটির ক্ষেত্রে আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার যদি কোনো কমেন্ট থাকে কোশ্চেন করতে পারেন কারো কোনো কোশ্চেন নাই এবার বলা হচ্ছে আমাদের বিধি কত ইম্পর্টেন্ট কিছু বিধি আমি একটু মিস করে গেছিলাম সেগুলো আমি আবার একটু আলোচনা করে যাচ্ছি বিধি 59 এর পরে বলা হচ্ছে নিবন্ধন কমিটি কর্তৃক নির্ধারিত সময় বা তার পূর্বে আবেদনটি বার কাউন্সিলে পৌঁছাতে হবে মানে নিবন্ধন কমিটি কর্তৃক নির্ধারিত সময় অর্থাৎ নিবন্ধন কমিটি দ্বারা নির্ধারিত সময়ে বা তার পূর্বে আবেদনটি বার কাউন্সিলে পৌঁছাতে হবে আর নিবন্ধন কমিটি নির্ধারিত সময়ের পর 200 টাকা বিলম্ব ফি সহ আবেদন দাখিলের অনুমতি দিতে পারে 59 এর উতে যেটা বলা হচ্ছে বিধি 59 উ এখানে বলা হচ্ছে যে এই যে আবেদনটা করা হবে এই আবেদনের সাথে 2400 টাকা ফি জমা দিতে হবে ঠিক আছে কি করতে হবে 2400 টাকা ফি জমা দিতে হবে অর্থাৎ এই যে আমি আবেদনগুলোর কথা বলছি এটা হচ্ছে আপনারা যে এক্সাম দিবেন হ্যাঁ সেটার বিষয়টাই বলা হচ্ছে কিন্তু এখানে তো এগুলো একটু ক্লিয়ার হয় না অনুমতি না নিয়ে বা পূর্ববর্তী বার সমিতিতে সদস্য পদ নিতে পারবে না ঠিক আছে বার কাউন্সিলের অনুমতি না নিয়ে আপনি কি করতে পারবেন না পূর্বে কোন সদস্য পদে সদস্য হওয়ার অনুমতি নিতে আপনি পারবেন না এই বিষয়টা এখানে বলা হচ্ছে আর লাস্ট যে বিধিটা বলবো সেটা হচ্ছে বিধি 91 এটাই হচ্ছে আমাদের লাস্ট বিধি ওকে এখানে কি বলা হচ্ছে যে বার কাউন্সিলের সদস্য পদ শূন্য হবে কিভাবে বার কাউন্সিলের সদস্য পদ কোন কোন ক্ষেত্রে শূন্য হবে এই বিষয়টাই বলা হচ্ছে বিধি 91 তে তার মানে বিধি 91 টা যদি আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করি তাহলে আচ্ছা বিধি 91 তে বলা হচ্ছে বার কাউন্সিলের সদস্য পদ কোন কোন ক্ষেত্রে শূন্য হবে নাম্বার 1 সেক্রেটারি নিয়োগ নিকট যদি পদত্যাগ পত্র জমা দেয় অর্থাৎ বার কাউন্সিলের সদস্য নিজেই যদি সেক্রেটারি বরাবর কি করে পদত্যাগ জমা দিয়ে থাকে তখন সেই ক্ষেত্রে নাম্বার টু তে কি বলা হচ্ছে আইনজীবীদের তালিকা থেকে যদি নাম অপসারণ করা অর্থাৎ পেশাগত অসদাচরণের কারণে যদি আইনজীবীর তালিকাভুক্ত থেকে তার কি করা হয় নামটা অপসারণ করা হয় তখন সেই ক্ষেত্রে আচ্ছা নাম্বার তিন কি বলা হচ্ছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া তিনটি মিটিং এ অনুপস্থিত থাকলে অর্থাৎ চেয়ারম্যানের যে অনুমতি সেই অনুমতিটা ছাড়া তিনটি মিটিং এ অর্থাৎ পরবর্তী পরপর তিনটি মিটিং এ যদি সে অনুপস্থিত থাকে তখন সেই ক্ষেত্রে আচ্ছা 4 নম্বর কি বলা হচ্ছে বিচারক হিসেবে যদি নিয়োগপ্রাপ্ত হয় তার মানে একজন বার কাউন্সিলের সদস্য কোন কোন ক্ষেত্রে তার সদস্য পত্র হারাবেন এই বিষয়টাই বিধি 91 তে বলা হচ্ছে
তার মানে দ্য লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর বিধি 91 তে বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে একজন বার কাউন্সিলের সদস্য কি করবে, তার সদস্যপদটা হারাবেন। নাম্বার ওয়ান, তিনি যদি নিজেই কি করেন পদত্যাগ করতে চান, অর্থাৎ পদত্যাগ করার জন্য জমা দিয়ে থাকেন, ঠিক আছে। আচ্ছা, সেক্রেটারি বরাবর, ওকে। এরপরে হচ্ছে যদি তিনি বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন, যদি পেশাগত অসদাচরণ, হ্যাঁ পেশাগত অসদাচরণের জন্য তিনি যদি বার কাউন্সিলের তালিকাভুক্ত থেকে কি হয়ে থাকেন অপসারিত হয়ে থাকেন, তখন সেই ক্ষেত্রে। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে চেয়ারম্যানের অনুমতি ছাড়া তিনি যদি পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকেন। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। সো এই ছিল আমাদের বার কাউন্সিল অর্ডার, অর্থাৎ দ্য লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972। গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে আমরা অনুচ্ছেদগুলো আলোচনা করেছি এবং আজকের ক্লাসে আমরা বিধিমালাগুলো আলোচনা করলাম, এবং যতটুকু ইম্পর্টেন্ট আমি শুধুমাত্র ততটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি। এর মধ্যে যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করব, আপনাদের কমেন্টগুলো আমি চেক করছি। আপনাদের কারো কোথাও কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছি কোনো অডিয়েন্সই নাই আপনারা। গতকালকে ফার্স্ট ক্লাসে তাও মোটামুটি ভালোই অডিয়েন্স ছিল, আজকে দেখলাম যে অডিয়েন্স নাই বললেই চলে, একজন দুইজন। ফ্রি ক্লাস দেখে কি আপনাদের মানে অডিয়েন্স নাই নাকি? এর থেকে তো আমার যে পেইড করছি দেখতেছি আমি যে সব অডিয়েন্স ঠিক মতো থাকে। সো আপনারা যদি এরকম করেন তাহলে আমার মনে হয় যে এই গ্রুপটা বন্ধ করে দেওয়া বেটার। এই শুধু শুধু ফ্রি ক্লাস ফ্রি গ্রুপ করানোর কোনো প্রশ্নই উঠে না। আমি দেখতেছি যে দুইজন কি তিনজন বা একজন, এখন বর্তমানে দেখতেছি একজন শুধু আছেন। তো এই যদি হয় আমাদের ফার্স্ট ক্লাসের নমুনা মানে সেকেন্ড ক্লাসের নমুনা, তাহলে আমরা পুরো জার্নিটা কিভাবে একসাথে পার করবো, তাই না? সো আমি মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে নক করব। যদি আপনারা এভাবে ইরেগুলার থাকেন তো আমার মনে হয় যে শুধু শুধু এই গ্রুপটা ওপেন রাখার কোনো মানেই হয় না, আমি গ্রুপটা অফ করে দিই, ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট সেশনে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লর্ড স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকে খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনার ডাইং ডিক্লারেশন অথবা মৃত্যুকালীন ঘোষণা। এই সম্পর্কে এই এভিডেন্স অ্যাক্ট 1872 এ আপনার ধারা 32(1)-এ ডাইং ডিক্লারেশনের কথা বলা হচ্ছে। বিষয়টি যদি আমরা একটু ভালোমতো ক্লিয়ার হই, এখানে বলা হচ্ছে যে মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে যখন কোনো প্রশ্ন উঠে থাকে, নিহত ব্যক্তির এমন কোনো বিবৃতি যাতে তার মৃত্যুর কারণ সম্পর্কে প্রকাশ করা হয়ে থাকে অথবা মৃত্যুর কারণ বা তৎকালীন অবস্থার বর্ণনা থাকে, তখন সেই ক্ষেত্রে ওই ধরনের বিবৃতি প্রাসঙ্গিক হিসেবে ধরে নেবেন আদালত। এই মৃত্যুকালীন ঘোষণাটা আপনার দুইটি ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে, একটা হচ্ছে আপনার বাস্তব প্রয়োজন, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার মৃত্যুর আশঙ্কা বুঝতে পারায়, কিন্তু আসন্ন অবস্থায় আছে এটা বুঝতে পারায় নিশ্চয়ই সে মিথ্যা আশ্রয় নেবেন না। সো এই দুইটা কারণে আপনার মৃত্যুকালীন ঘোষণাটা গ্রহণযোগ্য হবে। তার মানে এই মৃত্যুকালীন ঘোষণাটা আপনার গ্রহণযোগ্য হতে হলে অবশ্যই সেখানে কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। সেগুলো কি কি? ঘোষণাকারীর মনে আসন্ন মৃত্যুর আশঙ্কা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মৃত্যুর পূর্বে তিনি এই মৃত্যুর কারণ বা আশঙ্কাটা যে কোনো ব্যক্তির কাছে তিনি সেটা অঙ্গাঙ্গি ভাবে প্রদর্শন করতে পারেন, ইশারা অর্থাৎ ইশারার মাধ্যমে প্রদর্শন করতে পারেন বা মৌখিকভাবে বলতে পারেন, মৌখিকভাবে প্রদান করতে পারেন অথবা লিখিতভাবে প্রদান করতে পারেন। সেটা যে কোনো ব্যক্তি হতে পারে, সেটা পুলিশ, ম্যাজিস্ট্রেট অথবা সাধারণ জনগণের কাছেও তিনি মৃত্যুর কারণ বা মৃত্যুর আশঙ্কাটা যদি থেকে থাকে তাহলে সেটা প্রদান করতে পারেন, অর্থাৎ সেই বিবৃতিটা প্রদান করতে পারেন, এবং এমন ব্যক্তির কাছে করতে হবে যাতে তিনি পরবর্তীতে আদালতে এসে তার পক্ষে সাক্ষী দিতে পারেন, অর্থাৎ সাক্ষ্য প্রদান করতে পারেন। আর ঘোষণাটা অবশ্যই তার মৃত্যু এবং অবস্থা অর্থাৎ মৃত্যু ঘটানোর যে কারণ বা অবস্থা সেই সম্পর্কিত হতে হবে, অন্য কোনো বিষয়ে হলে চলবে না। আচ্ছা, আর এই মৃত্যুকালীন ঘোষণাটা ততক্ষণ পর্যন্তই কার্যকর হবে, ততক্ষণ পর্যন্তই আদালতের কাছে গ্রহণযোগ্য হবে যখন ওই ব্যক্তি
মৃত্যু ঘটেছে অর্থাৎ মৃত্যু ঘটে গেলে তখন সেই মৃত্যুকালীন ঘোষণাটা অর্থাৎ পূর্বে যে মৃত্যুর কারণ সম্পর্কে বা মৃত্যুর আশঙ্কা সম্পর্কে যে বিবৃতি প্রদান করবেন ব্যক্তির কাছে তখন সে তারা যে আদালতে সে সাক্ষী প্রদান করবেন সাক্ষ্য প্রদান করবেন তখন শুধুমাত্র সেটা কার্যকর অর্থাৎ সোজা হিসাব যে মৃত্যুকালীন ঘোষণাটা যখন ব্যক্তির মৃত্যু হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে কার্যকর হবে কিন্তু যদি মৃত্যু না ঘটে থাকে তখন সেই ক্ষেত্রে তা মৃত্যুকালীন ঘোষণা বলে গ্রহণযোগ্য হবে না তখন সেটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য করা হবে আশা করি আপনাদের কাছে 32 এর একটা ক্লিয়ার যে ডাইন ডিক্লারেশন অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কিত বিবৃতি আদালত প্রাসঙ্গিক হিসেবে ধরে নেবেন যদি তা মৃত্যু ঘটে থাকে